দ্রুত নিষ্পত্তির যোগ্য মামলা সেরে ফেলতে সরকারি আইনজীবী ও কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিম্ন আদালতের মামলার জট নিরসনে সরকারি আইন কর্মকর্তাদের করণীয় নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। কিছু কিছু ব্যত্যয় ঘটলেও ডিজিটাল নিরাপত্তা আইন, বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়নি বলেও জানান আইনমন্ত্রী। দেশে প্রায় 40 লাখ মামলা জট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলার সংখ্যা ও জনসংখ্যা অনুপাতে মামলার জট কম মনে হলেও তা আসলে তা নয়। ভার্চুয়াল আদালতের যেসব সীমাবদ্ধতা আছে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। এই মামলার জট থেকে বেরিয়ে আসার জন্য আমরা অনেক রকম পদক্ষেপ নিয়েছি। যেই মামলাগুলি নিষ্পত্তি করা যায় সেইগুলি কোর্টে থেকে শুধু শুধু আপনার এই মামলার নাম্বার সংখ্যা বাড়িয়ে তো কোনো প্রয়োজন নাই। এগুলি যদি আদালত বলে দেয় এগুলি মীমাংসা করে আসো, তাহলে আদালতের উপরেও চাপ পড়ে যায় এবং সেইখানে আমি আপনাদের সহযোগিতা চাই।